হাত 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 বলতে চলবে না, হাত মিলে রাখতে হবে, হাতটা 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 ওই হাতটা মিলে রাখতে হবে সোজা করে, হ্যাঁ একদম সোজা, এখন তো করছে না, পড়বে ওই হাতটা সোজা রাখুন, সকাল বন্ধ হয়ে গেছে কল নাকি, আচ্ছা মোটর তো নামটা পাওয়া গেছে, কাস্তি কি নাম বললাম, কাস্তি ঘোড়ই বাবার নাম রাধানাথ ঘোড়ই, ওদেরকে পাঠান না তাড়াতাড়ি, খাগা মোড় থেকে যদি নিয়ে চলে আসে সাংবাদিক, কিসের সাংবাদিক, নিউজ টাইম, এটা তো বেরিয়ে গেছে, ধরবো তো হবে, আমি তো
পুরো রাখবে না না এটা টেনে নি দাও কাজে লুটে যা কাজে লুটে যা হ্যাঁ এটা চাকাটা আবার একটু তুলে দিও লুটে যা কমরটা তোলো আরো আগাই দে তো নামটা পাওয়া গেছে কার্তিক কি নাম বললাম কার্তিক ঘোড়ই বাবার নাম রাধানাথ ঘোড়ই কি লেখে না নাকি না লিখে দিয়েছে ওখানে লিখে দিয়েছে এখানে লিখে দিয়েছে কি পড়ছে নোনা বিরামপুর নোনা বিরামপুর মানে ওইটাই হালদারবাবুকে জিজ্ঞেস করলে বললাম নোনা বিরামপুর না কি বিরামপুর আমি ভগবান থানা একদম আর গাড়ি নম্বরটা লাও ভগবানপুর থানা মধুয়া ড্রাইভার মধুয়া সংস্থা যাবে না খানকি ছেলে মানে খেয়ে দিয়ে মদ খাও আর সব মাগি প্রচার করে সারারা পুলিশের জীবনটা আমি বাঁচাইছি পুলিশের লোক ভয়ে বালি আছে আমার অবস্থা কি হবে আমি খেটে খাই আমার ব্যবস্থা করুন তবে গাড়ি জোরটা আমার গায়ে লাগছে আগে আমি চিকিৎসা হই তারপর গাড়ি আমার যাবে না যতক্ষণ না ছেলেটা সুস্থ হচ্ছে জীবনটা আমি বাঁচাইছি আমার চা তো তুলতে পারছে না সবটা কুকুর মরে গেছে আমাদের 5 সদন ছিল ড্রাইভার সব ছেড়ে চলে গেছে তারপরে আপনারা উদ্ধার করেছেন আমরা বের করেছি ওদেরকে ম্যাডাম বেরিয়ে আবার লাঠি তুলছে মারার জন্য টোটোকে গেছিল টোটোকে আটকালাম দিয়ে দুজন ভ্যানওয়ালা এখানে ছিল সে কোলে নিয়ে বসেছে বলে চলুন না আপনারা নিয়ে চলে যান না না বলছে যে আমরা থানায় ফোন করি এখন আসুক পরে মানে ততক্ষণ কি ওই ছেলে আপনারা নিয়ে চলে যান যা বলেছে ম্যাডাম দেখছি যা শরীর টরির ঠিকঠাক আছে নাকি ম্যাডাম দেখছে ছটকাচ্ছে এখানে শুধু ডাকছে সবাইকে সে মানে আমরা তুলছি তো তারা ম্যাডাম এই জন্য ঘুরতে বলছো হো করে আসছি ড্রাইভারটা বেরিয়ে ছিল সব ছুটে পালালো কেন থানা সাপ কিসের ভয় ছুটে পালালো কেন ছেড়ে দিয়ে রোগীকে ছেড়ে দিয়ে পুলিশ তো যে দূরে দাঁড়িয়েছে কেন ঘুরে আসছে গাড়ি নিয়ে যাও এটা এখনই দুটো গাড়ি এলো ওই ছেলে গাড়ি আমরা ছাড়বো না এটা প্রাইভেট কার এলো তাকে আজকে প্রশাসন পুলিশ গাড়ি বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়ায়নি আমরা ঘেরিয়ে
গাড়ি চালিয়ে এভাবে হয়েছে ঠিক আছে ড্রাইভার মদ খেয়েছিল পুলিশের ভিডিওটা করে এই যে পুলিশের পিছনটা আছে হ্যাঁ পুলিশের পিছনটা আছে স্যার তুলুন তুলুন নাম্বারটা নিন মদ খেয়ে গাড়ি চালা না গালে ঢিকি দিবে একবার লাগে স্টিয়ারিং ঠিক আছে সালা সালা স্টিয়ারিংটা কাই কাছে সুন্দর মুখ যাচ্ছে এবার আগে দিকে যা এবার পিছন দিকে আমি দেখেছি চার পাঁচ গাড়িতে মধুয়ার গাড়ি আবার থানার গাড়ি মানে মধুয়ার গাড়ি মনে রাখবো নি পদলকে মারবো বাটন দিয়ে আমি গজলি দাও নাম্বার টাম্বার লো আমি বাঁচাইছি আবার গেছি পুলিশ কিভাবে মেরেছে দেখুন পুলিশ কিভাবে কপাল পুরা শেষ হয়েছে পুলিশের জীবনটা আমি বাঁচাইছি পুলিশকে বার করতে হইছে আমার এটা পুলিশের ভয়ে বালি আছে বাচ্চাটাকে তুলি আচ্ছা লোক মত বসে তাকে জল দেয় নি দাও দাও আমার কাছে আমি চারজন গেলে সব কে বড়ি করো আজ আমার অবস্থা কি হবে আমি খেতে খাই হ্যাঁ ওই মানুষটা আজ ওটা পাবলিক করে পুলিশ চুরি ওটা লাখলে চুরি তো পুলিশকে সব দেবে বলো আমি কাছে দি ভানু থানা পুলিশ গাড়ি আমি লিখে দেব নি না আমরা দেখছি কি আমার ব্যবস্থা করুন তারপর গাড়ি দিন আমাদের থানা পুলিশ কি করে দেখি নালে আমরা দেখছি এই জোরটা আমার গায়ে লাগছে আগে আমি গাড়ি কোনো যাবে না যাবে না যতক্ষণ না ছেলেটা সুস্থ হচ্ছে গাড়ি আমি বাঁচাইছি আমার চাচা তুলতে পারছি না সবকে ফোন করে বলে পাঁচ সাতজন ছিল তারপর টকার কথা ভগবানপুর থানা একদম পুলিশের গাড়ি আর গাড়ি নম্বরটা লও ওটা লিখে দে ভগবানপুর থানা মুদা আর সব মাগি প্রচার করে সালারা আমাদের রাস্তা রোড ভগবানপুর থানা দেখুন দেখুন স্যার দেখুন